একবার জামি নামের একটা ছেলে নিজের রুমে বসে পড়ছিল। হঠাৎ একটা খচখচ আওয়াজ শুনে নিচে তাকিয়ে দেখল একটা ইঁদুর টেবিলের ভিতর আটকা পড়ে গেছে। সে অনেক চেষ্টা করছিল কিন্তু টেবিল থেকে বের হতে পারছিল না। এটা দেখে জামির মনে মায়া হলো এবং সে ইঁদুরটিকে মুক্ত করে দিল। ইঁদুরটি কৃতজ্ঞতার দৃষ্টিতে জামির দিকে তাকালো এবং চলে গেল। ইঁদুরটি শিক্ষিত ছিল এবং ছোটবেলায় ইঁদুর ও সিংহের গল্পটা পড়েছিল, যেখানে তার পূর্বপুরুষ জাল কেটে সিংহকে উদ্ধার করেছিল। সে ভাবল জামির জন্য তার কিছু করা উচিত। পরের দিন জামি মশারি টানিয়ে ঘুমাচ্ছিল, হঠাৎ কুটকুট শব্দে তার ঘুম ভেঙে গেল। সে দেখল ইঁদুরটা দাঁত দিয়ে মশারি কাটছে জামিকে উদ্ধার করার জন্য। জামি ইঁদুরটিকে অনেক বুঝালো যে সে আটকা পড়ে নাই, মশারি টানিয়ে ঘুমাচ্ছে, কিন্তু ইঁদুরটি শুনল না। অতঃপর মশারি কেটে জামিকে উদ্ধার করে নিজের ঋণ শোধ করে দিয়ে গেল। আমাদের আশেপাশে ঠিক এরকম কিছু মানুষ আছে, আপনি তাদের উপকার করলে তারা তার প্রতিদান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে প্রতিদান দেওয়ার জন্য কোনো কিছু জিজ্ঞেস না করেই কোনো একটা উপকার করে বসে, যেটা আপনার দরকার তো ছিলই না, বরং আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই কারো উপকার করতে চাইলে আগে তাকে জিজ্ঞেস করে নিন সেই উপকারটা আদৌ তার লাগবে কি না। ধন্যবাদ।